কাহিনী শুরুতে একটি পুরানো বস্তিকে দেখানো হয় যারা জঙ্গলে শিকার করছে। আসলে এই মানুষগুলো এখনো পুরানো রীতিরিওয়াজ মেনে শিকার করে। এরা বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রাখে। এরপর একটি শুয়োর ওই ফাঁদে পা দেয়। তারপরে কাঠের টুকরো ওই শুয়োরটির শরীরে এসে গিথে যায়। কাঠের টুকরো শুয়োরটার শরীরে লাগার ফলে শুয়োরটি মারা যায়। তারপর এরা সবাই মিলে শুয়োরটিকে কাটতে আরম্ভ করে। সবাই মিলে হাসি মজা করতে থাকে। আসলে এই বস্তির লোকেরা সব সময় হাসি মজা করে থাকে। তারপর এখানে একজনকে দেখানো হয় যার নাম জাগুয়ার প। সে বুঝতে পারে বনের ভেতর কেউ লুকিয়ে আছে। তারপর সেখান থেকে কিছু লোক বের হয়। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি চাও? সেই লোকটি বলে, আমরা এখান থেকে যেতে চাই। পরিবর্তে তারা তাদের শিকার করা কিছু অংশ এদেরকে দেয়। আসলে এটি একরকমের পুরানো রীতিরেওয়াজ হয়। পরের মুহূর্তেই বন থেকে প্রচুর আদিবাসী বের হয় এবং এখান দিয়ে তারা যেতে থাকে। জাগুয়ার তাদের মধ্যে অনেককে আহত দেখে। সে তাদেরকে জিজ্ঞাসা করেছিল, একজন উত্তর দেয়, আমাদের বস্তি ধ্বংস হয়ে গেছে, আমরা নতুন করে শুরু করার জন্য যাচ্ছি। জাগুয়ার তাদের পিছু যায়, জানবার চেষ্টা করে, কিন্তু তার বাবা যিনি এই বস্তির সর্দার তাকে মারা করেন। এরপর এরা সবাই নিজেদের বস্তিতে চলে আসে। এখানকার পরিবেশ খুবই ভালো হয়। সবাই হাসি মজা করতে থাকে। রাত্রে যখন জাগুয়ার ঘুমাচ্ছিল তখন কুকুরের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে বাইরে কোনো কিছু হচ্ছে। আসলে আজ সকালে ওই বস্তির যা অবস্থা দেখেছিল তা নিয়ে সে খুব চিন্তিত হয়। এরপরই একজন ভয়ঙ্কর লোককে দেখানো হয়। এর সমস্ত সঙ্গী গাছের আড়ালে লুকিয়ে থাকে। ইশারা করা মাত্রই সমস্ত তার সঙ্গী সাথী মশাল নিয়ে গাছের বাইরে বেরিয়ে আসে। জাগুয়ার বাড়ির বাইরে দেখে সে জ্বলন্ত মশাল দেখতে পায়। বুঝতে পেরে যায় কোনো না কোনো কিছু বিপদ আছে। ও নিজের পরিবার নিয়ে বাইরের দিকে বেরিয়ে পড়ে। তখনই হামলাকারীদের মধ্যে একজন তাকে দেখে ফেলে। সে তার দিকে দৌড়ে আসে। জাগুয়ার তাকে শেষ করে দেয়। জাগুয়ার তার পরিবারকে নিয়ে একটি কুয়োর কাছে যায়। সে একটি দড়ির মাধ্যমে আস্তে আস্তে তার পরিবারকে কুয়োর ভেতর নামাতে থাকে। হামলাকারীদের মধ্যে একজন জাগুয়ারকে দেখে ফেলে। জাগুয়ার তাড়াতাড়ি করে তার পত্নী এবং সন্তানকে নিচে নামাতে থাকে। তাড়াতাড়ি করে নামাতে গিয়ে তার পত্নী এবং সন্তান নিচে পড়ে যায়। তারপরে হামলাকারীদের একজন জাগুয়ারের ওপর হামলা করে দেয়। জাগুয়ার তাকে পায়ে করে ফেলে দেয়। সে নিচের দিকে কুয়োর মধ্যে দেখে জাগুয়ারের পত্নী এবং সন্তানকে। জাগুয়ার তাকে সেখানে মেরে ফেলে। তারপর জাগুয়ার তার পত্নীকে বলে, আমাকে বাকিদেরকে বাঁচানোর জন্য যেতে হবে। জাগুয়ারের পত্নী তাকে যেতে মানা করে। জাগুয়ার তার পত্নীকে বলে, আমি কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব। তারপর জাগুয়ার দেখে তার সমস্ত সঙ্গী সাথীকে এরা বন্দি বানিয়ে ফেলেছে এবং অনেককে মেরেও ফেলেছে। এখানে একজন ভয়ঙ্কর হামলাকারী ছিল যার নাম মিডিলাই। এ সবাইকে খুন করছিল। জাগুয়ার তার ছুরি নিয়ে তার শরীরের দিকে গিঁথে দিতে যাচ্ছিল। ঠিক তখনই এদের সর্দার এখানে চলে আসে। জাগুয়ারকে পেছন দিক থেকে ধরে ফেলে। মিডিলাই জাগুয়ারকে এখানে মেরে ফেলতে চাইছিল, কিন্তু এদের সর্দার তাকে মানা করে। সে বলে, আমার একে দরকার আছে। এখানে তারা জাগুয়ারের বাবাকেও বন্দি বানিয়ে ফেলেছিল। জাগুয়ার তার বাবাকে বলে, আমাকে ক্ষমা করে দিন। এই কথাটি মিডিলাই শুনে ফেলে। সে জাগুয়ারের সামনে তার বাবার গলা কেটে দেয়। তাতে তার বাবা এখানে মারা যায়। এরপর মিডিলাই জোরে জাগুয়ারের ওপর লাঠি দিয়ে মারে। তাতে জাগুয়ার অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার সমস্ত সঙ্গী সাথীকে এরা বন্দি বানিয়ে ফেলেছে। জাগুয়ার সেদিকে দেখতে থাকে যেদিকে তার পত্নী এবং সন্তান ছিল। সর্দারের ছেলে জাগুয়ারকে কুয়োর দিকে চেয়ে থাকতে দেখে ফেলে। সে সন্দেহ করে, তাই সে ওর কাছে যায়। সে গিয়ে দেখে একটি দড়ি নিচের দিকে নামানো আছে। সে কুয়োর ভেতরের দিকে দেখতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। জাগুয়ারের পত্নী এবং সন্তান কুয়োর ভেতরে থাকা একটি পাথরের তলায় লুকিয়ে পড়ে। সর্দারের ছেলে একটি বড় পাথর নিয়ে কুয়োর ভেতরে ফেলে। সেখানে কেউ নড়চড় করে না। তারপর সে ওই দড়িটাকে কেটে দেয়। এবার চাইলেও তার পত্নী এবং সন্তান উপরে উঠে আসতে পারবে না। এরপর এরা যত বস্তিবাসীদেরকে বন্দি বানিয়েছিল তাদের সবাইকে নিয়ে একটা লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে এরা সেই লোকটিকে দেখতে পায় যার সাথে জাগুয়ার সকালে দেখা করেছিল। সে তাদেরকে মাছ দিয়েছিল যারা নতুন করে তাদের বস্তি বসানোর জন্য বেরিয়েছিল।
এরপর এরা একটা লম্বা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে এদেরকে নদী টপকাতে হয়, উঁচু উঁচু পর্বতকে টপকাতে হয়। তারপর এরা সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে এরা বিলং করে। এরা যখন সেখানে গিয়ে পৌঁছায় সেখানে অনেক ডেড বডি দেখতে পায়। দেখে বোঝাই যাচ্ছিল এদের কোনো অসুখ হয়ে মারা গেছে, যে অসুখটা কাউকে স্পর্শ করলে হয়। এরপর এরা এখানে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়, যে বলে খুব শীঘ্রই একটা পবিত্র সময় আসবে, দিনের বেলায় অন্ধকার হয়ে যাবে, একজন লোক যে তোমাদেরকে এখান থেকে বাইরে নিয়ে যাবে এবং তোমাদের সাম্রাজ্যের পতন হবে। এরপর এরা এখান থেকে আরও এগিয়ে যায়। এখানে একটা গ্রাম আছে যেখানে অনেক লোক কাজ করছিল, এদের অবস্থা খুবই খারাপ হয়, এদেরকে এখানে ছাড়া হয় না, এখান থেকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি লোক আসে যে তাদেরকে জিজ্ঞাসা করে কতজন লোক আছে। এদের সর্দার বলে আমার ছেলে বলবে এবার আমার আগের থেকে অনেক বেশি দাম দরকার, আসলে এদেরকে এখানে এনে বন্দি করে বিক্রি করে দেয়া হচ্ছিল, সমস্ত মেয়েদের বিক্রি করে দেয়া হয় কিন্তু ছেলেদেরকে এখানে ছাড়া হয় না, এদেরকে আগে নিয়ে যাওয়া হয়, সেখানে অন্যান্যদের বলি দিয়ে দেওয়া হচ্ছিল। এরপর জাগুয়ারকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই সূর্যগ্রহণ হয়ে যায়, চারিদিকে অন্ধকার ছেয়ে যায়, সবাই প্রার্থনা করতে থাকে। তারপর তাদের সবাইকে অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে লম্বা একটা গ্রাউন্ড হয়, সবাইকে বলে এই মাঠের শেষ প্রান্তে জঙ্গল আছে, তোমরা ওই জঙ্গলে তোমাদের রাজ্যে ফিরে যেতে পারো। এখানে ওই সর্দার যে এদের সবাইকে বন্দি করে এনেছে তার ছেলেও হয়, সে বনের ধারে চলে যায়। তারপর এদের সবাইকে এক এক করে ছাড়া হয়, এরা দৌড়াতে থাকে, এদের ওপর বর্ষা ছোড়া হয়, তীর ছোড়া হয় এবং অন্যান্য হাতিয়ার ছোড়া হয় যাতে এরা মারা যায়। জাগুয়ারের অনেক সাথী মারা যায়। তারপর জাগুয়ার এবং তার আরেকটি সাথীকে ছাড়া হয়। জাগুয়ারের সাথীর তীর লাগে, সে সেখানে মারা যায়। জাগুয়ারের তীর লাগে, সে জখম হয়ে যায়। সর্দারের ছেলে জাগুয়ারকে মারার জন্য ছুটে আসে, ওখানে জখম হওয়া একজন লোক তার পার্টিকে টেনে নেয়। সর্দারের ছেলে ওই লোকটিকে মেরে ফেলে, তারপর সে তার ছুরি বের করে জাগুয়ারকে মারার জন্য। সে মারতে যাবে, তার আগে জাগুয়ারকে লাগা তীরের ডগটি ভেঙে নেয়, সেটি জাগুয়ার তার গলায় ঢুকিয়ে দেয়। তারপর জাগুয়ার বনের দিকে পালায়। আসলে এই আদিবাসীরা এদেরকে শুধুমাত্র তাদের প্র্যাকটিসের জন্য মারছিল। তারপর জাগুয়ার বনের একটি লম্বা গাছের ওপর উঠে পড়ে। এদিকে সর্দারের ছেলে মারা যাওয়ায় সর্দার সম্পূর্ণভাবে গর্জে ওঠে। সে জাগুয়ারকে মারার জন্য তার দলবল নিয়ে জাগুয়ারের পিছু করতে আরম্ভ করে। এরা সবাই সেই গাছের তলা দিয়ে যায় যে গাছের ওপর জাগুয়ার উঠে বসেছিল। কিছুদূর যাওয়ার পর সর্দার তাদের একটি লোকের পিঠে রক্ত দেখতে পায়, যেটি সেই লোকটির ছিল না। সর্দার বুঝে যায় জাগুয়ার কোনো গাছের ওপর উঠে বসে আছে। তারপর সবাই আবার পুনরায় ফেরত আসে তাকে খোঁজার জন্য। জাগুয়ার যে গাছের ওপর উঠে বসেছিল সেই গাছে একটি জাগুয়ারের বাচ্চা ছিল। তারপর সেখানে তার মাও চলে আসে। জাগুয়ার দৌড়াতে আরম্ভ করে, তার পেছনে জানোয়ারটি ছুটতে থাকে। জাগুয়ার সেই দিকে যায় যেদিক থেকে ওই আদিবাসীরা আসছিল। জাগুয়ারের ওপর ওই জানোয়ারটি লাফিয়ে পড়বে, ঠিক সেই সময় একজন আদিবাসী তার সামনে চলে আসে। জানোয়ারটি আদিবাসীটির ওপর ঝাঁপিয়ে পড়ায় তাকে মেরে ফেলে। এখনও জাগুয়ারকে আদিবাসীরা পিছু করছিল। একটা জায়গায় গিয়ে ঝর্ণার কাছে রাস্তা শেষ হয়ে যায়। আসলে এই ঝর্ণা খুবই উঁচু হয়, এখান থেকে যদি সে ঝাঁপ দেয় সে মারাও যেতে পারে, কিন্তু পেছনে তার মৃত্যু নিশ্চিত ছিল তাই সে ওপর থেকে ঝাঁপ দেয়। জাগুয়ারের কপাল ভালো ছিল তাই সে বেঁচে যায়। সে একটা নদীর ধারে গিয়ে পৌঁছায়, উপরের দিকে দেখে সর্দার এবং তার অনেক লোক জাগুয়ারকে নিচের দিকে দেখছে। জাগুয়ার তাদের জন্য হুঙ্কার করে। আসলে জাগুয়ার এখন তার নিজের জঙ্গলে পৌঁছে গেছে। সে তাদের উদ্দেশ্যে বলে এখানে আমার দাদা শিকার করেছিল, আমার বাবা শিকার করেছিল, এই জঙ্গলে আমি শিকার করেছি, আমার ছেলেও এখানে শিকার করবে, যদি সাহস থাকে তো চলে এসো। সর্দারের দলের লোক সর্দারকে বলে আমাদের আর এর পিছু করা উচিত নয়, আমাদের ফিরে যাওয়া উচিত। আসলে ওই লোকটি সর্দারকে ওই বাচ্চাটির ভবিষ্যৎবাণী মনে করিয়ে দেয়, যে বলেছিল এমন একটি লোক আসবে যে তোমাদেরকে এই জঙ্গলের বাইরে নিয়ে যাবে এবং তোমরা আর ফিরে আসতে পারবে না। সর্দার তার নিজের লোককে এখানে মেরে ফেলে। এরপর এক এক করে আদিবাসী তার উপর ঝাঁপ দেয়, এতে কিছু আদিবাসী মারাও যায়, বাকি আদিবাসী
নদীর ধারে চলে আসে। এরপর জাগুয়ার দৌড়াতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে কাদার ওপর পড়ে যায়। তার সম্পূর্ণ শরীর কাদায় ভর্তি হয়ে যায়। সে কোনো ক্রমে কাদা থেকে বের হয়। তার মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সে থেমে যায়। সে বলে, এই জঙ্গল আমার, আমাকে এখানে কেউ দৌড় কাটাতে পারবে না, আমি কাউকে ভয় পাই না। এরপর জাগুয়ার সবাইকে এক এক করে আলাদা আলাদা পদ্ধতিতে মারতে থাকে। সবার আগে সে তাদের ওপর মৌমাছি চাক ছুড়ে দেয়। তারপর সে বিষাক্ত ব্যাঙের দ্বারা একজনকে মেরে ফেলে। এরপর জাগুয়ার সামনে সেই লোকটি আসে যে জাগুয়ারের বাবাকে মেরেছিল। মিডিলাই তার সামনে চলে আসে। জাগুয়ারের সামনে একটি হাতিয়ার পড়েছিল। সে হাঁটুর বলে হাতিয়ারটিকে নেবে বলে ঝাঁপিয়ে পড়ে। মিডিলাই জাগুয়ারকে মারার নিশানা থেকে বিচ্যুত হয়ে যায়। কিন্তু জাগুয়ার নিশানা সঠিকভাবে লাগায়। সে মিডিলাইকে মেরে ফেলে। ঠিক এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হয়ে যায়। কুয়োর মধ্যে জাগুয়ারের ছেলে এবং পত্নী রয়েছে। জাগুয়ারের পত্নীর পেন আরম্ভ হয়ে যায়। যে কোনো মুহূর্তে তার ডেলিভারি হয়ে যেতে পারত। জাগুয়ার দৌড়ে দৌড়ে তার কাজ পর্যন্ত পৌঁছে যায়। তার পত্নী তাকে বলে, আমাদেরকে এখান থেকে বের করো। বেঁচে থাকা বাকি তিনজন আদিবাসী তার পিছু করতে করতে সেখান পর্যন্ত চলে আসে। তাদের মধ্যে দুজন আদিবাসী কুয়োর কাছে এসে থেমে যায়। তারা দেখতে চায় কুয়োর ভেতর কে আছে। তারা দেখে কুয়োর ভেতর জাগুয়ারের পত্নী এবং সন্তান রয়েছে। এরপর দলের সর্দার জাগুয়ারের পিছু করতে থাকে, যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল। একটা জায়গায় গিয়ে জাগুয়ার থেমে যায়। আসলে সে কিছু একটা দেখে ফেলেছিল। সর্দার একটি তীর ছোড়ে, সেটি জাগুয়ারকে গিয়ে লাগে। জাগুয়ার আহত হয়ে যায়। তারপর জাগুয়ার উঠে দাঁড়ায়, সর্দারকে চ্যালেঞ্জ করে। সর্দার তীর ধনুক ফেলে দেয়, সে ছুরি বের করে। এরপর সর্দার দৌড়াতে আরম্ভ করে। দৌড়াতে দৌড়াতে কিছু একটাতে তার পা ঠেকে যায়। আসলে এটি একটা ফাঁদ ছিল। এরা পশুদের শিকার করার জন্য এই রকম ফাঁদ বিছিয়ে রাখে। এরপর সামনের দিক থেকে কাঠের টুকরো এসে সর্দারের শরীরের আরপার হয়ে যায়। এটি সেই ফাঁদ হয় যেটি শুরুতে একটি শুয়োরকে শিকার করার জন্য এরা ব্যবহার করেছিল। এখানে সর্দার মারা যায়। কিন্তু জাগুয়ার এখান থেকে দৌড়াতে থাকে, কারণ জীবিত থাকা দুজন বাকি আদিবাসী তার পিছু করতে থাকে। অন্যদিকে কুয়োর ভেতর জলে ভর্তি হয়ে যায়। সেইখানে জাগুয়ারের পত্নী একটি সন্তানকে জন্ম দেয়। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের ধারে গিয়ে থামে। সে সমুদ্রের দিকে দেখতে থাকে। তার পিছু আসা দুজন আদিবাসী এখানে এসে থেমে যায়। তারা জাগুয়ারকে মারে না, তারা সমুদ্রের দিকে দেখতে থাকে। সমুদ্রের ধারে বড় বড় জাহাজ, তা থেকে ছোট ছোট বোটে করে কিছু লোক এই দ্বীপের দিকে এগিয়ে আসছে। জাগুয়ার এইখানে পালিয়ে যাবার সুযোগ পায়। সে সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে কুয়োর ধারে যায়। সে তার পরিবারকে বাঁচিয়ে নেয়। শেষে জাগুয়ার এবং তার পরিবারকে দেখানো হয়। তার পত্নী সমুদ্রের দিকে তাকিয়ে জাগুয়ারকে জিজ্ঞাসা করে, আমাদের কি ওইদিকে যাওয়া উচিত? জাগুয়ার বলে, না, আমাদের জঙ্গলের দিকে যাওয়া উচিত। তারপর তারা জঙ্গলের দিকে এগিয়ে চলে। আসলে এই ছোট ছোট জাহাজে করে ইউরোপিয়ানরা আসতে থাকে, যারা এই দ্বীপগুলির ওপর নিজেদের কব্জায় কায়েম করতে যায়। এদের কাছে আধুনিক হাতিয়ার ছিল। আসলে আগে মায়া সভ্যতা ছিল। এই ছোট ছোট বস্তিগুলি নিজেদের মধ্যে লড়াই করত। তারপর ইউরোপিয়ানরা এসে এদের ওপর অধিকার কায়েম করে। এই সিনেমাটি এটির ওপরই বেস করে নির্মিত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, এবং পারলে ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করো।